হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ হাজির হলাম আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আলোচনার বিষয় হচ্ছে আমাদের ইনস্টল অ্যান্ড ক্র্যাক ফিল্মোরা মূলত আছে আমরা ফিল্মোরা টেনটি আজকে কিভাবে ইনস্টল করব সেটা দেখাবো যাতে আপনারা ইজিলি এটা ইনস্টল করে আপনারা ভিডিও এডিটিংয়ের কাজটা করতে পারেন তো শুধু ইনস্টল না সাথে ক্র্যাকের বিষয়টাও আপনারা পাচ্ছেন সো চলুন আমরা আলোচনা দীর্ঘায়িত না করে আমরা আমাদের কাজটিতে চলে যাই পাওয়ার পরে আমি ফাইলটাকে এক্সট্রাক্ট করে রেখেছি আমি মূলত জিপ ফাইলটা ডাউনলোড করেছিলাম দেন আমি এক্সট্রাক্ট করে রেখেছি এখানে ফিল্মোরা এক্স যেটা আছে প্রথমত আমি সেট ফাইলটাকে সেট আপ দেব ওকে ইয়েস করলাম দেন ওকে এই প্রসেসগুলো আপনারা জানেন যে ইনস্টল করার প্রসেসটা জানেন যারা না জানেন তারাও দেখে নিন যে কিভাবে ইনস্টল করতে হয় সো একটু টাইম নেবে আমরা একটু সময় দিয়ে দেখব কীভাবে এটা ইনস্টল হচ্ছে এবং কতটুকু সময় ইনস্টল হচ্ছে মাঝখানে আরও কিছু কথা জেনে নিই এই ফোল্ডারে আপনি দেখবেন একটা রিডমি ফাইল আছে এই ফাইলের ভিতরে লেখা আছে যে কিভাবে কাজটা আপনার করতে হবে সো ইউজ এ ফরম টু ব্লক দ্য প্রোগ্রাম অনলাইন লাইসেন্স ক্র্যাক ব্লক সো লাইন দিস হোস্ট আচ্ছা এটা আমাদের ইনস্টল করতে হবে না আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের যেই একটা ডিফেন্ডার সফটওয়্যার আছে সেটাকে আমরা আগে অফ করে নেবো আমি অলরেডি অফ করে নিয়েছি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে অফ করবেন ডিফেন্ডারের যে সফটওয়্যারটা আছে সেটাতে ডাবল ক্লিক করলে আপনার ডিফেন্ডারের ডায়ালগ বক্সটা চলে আসবে যেহেতু ইনস্টলটা হচ্ছে এর মাঝে আমি এটা দেখিয়ে নিই আপনাদের সো এখান থেকে ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন এখানে ক্লিক করলে দেখবেন এই যে নিচে আসেন ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন ম্যানেজ সেটিংস ম্যানেজ সেটিংসে গেলে যদি আমার যেহেতু অফ আছে সেজন্য আমি ইনস্টল করতে পারছি এগুলি যখন অন থাকবে আপনারা প্রত্যেকটাকে ক্লিক করে অফ করে দেবেন তাহলেই ভাইরাস প্রোটেকশনের যে বিষয়টা আছে এটা অফ হয়ে যাবে এবং আপনি সফটওয়্যারটা ইনস্টল করতে পারবেন সো আমি এটা কেটে দিচ্ছি এখান থেকে এবং এরপরে যেটা করতে হবে আপনি ইনস্টল হওয়ার পরে আপনাকে ক্র্যাক ফোল্ডারের ভিতরে যে ফাইলগুলো আছে এই যে ক্র্যাক ফোল্ডারের ভিতরে চারটা ফাইল আছে এই ফাইলগুলোকে আপনার কি করতে হবে রিপ্লেস করতে হবে কোথায় জানেন তো না প্রোগ্রাম ফাইল যে ডিকশনারি আছে সেটার ভিতরে আপনার রিপ্লেস করতে হবে এই জায়গাটা তো অনেকে সমস্যা হয় যে আমি কিভাবে প্রোগ্রাম ফাইলগুলোকে রিপ্লেস করব আজকে আমি এই বিষয়টাও আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা প্রোগ্রাম ফাইলসের ভিতরে টোটাল ফাইলগুলো আপনি রিপ্লেস করবেন ওকে তো আমাদের ভিডিওর সাথে থাকুন এবং আশা করি সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন আপনাদের ফিল্মোরা এক্সট্রা ইনস্টল করতে কোনো প্রকারের সমস্যা হবে না সো আমাদের সাথে থাকুন ভালো থাকুন সো আমাদের ইনস্টলটা ফাইনালি ফিনিশিং ইনস্টলেশনে আছে সো এখন ইনস্টলটা শেষ হয়ে যাবে ইনস্টলটা শেষ হয়ে যাওয়ার পরে গুরুত্বপূর্ণ কয়েকটা কাজ আছে ক্র্যাকটা আপনার ক্র্যাকে দেওয়ার জন্য এখন এই ওয়েবসাইট অটোমেটিকলি আপনার রান হয়ে গেছে এটাকে ক্লোজ করে দিন কারণ এর যে যেই সফটওয়্যার যারা ক্র্যাক করেছে তাদের যে ওয়েবসাইট আছে সেখানে রিডিরিক্টিং করে নিয়ে গিয়েছিল সো আমাদের সেটা দরকার নেই আমরা ওটাকে ক্লোজ করে দিলাম ব্যাস ইনস্টলটা হয়ে গেল তো সো জয়েন্স দ্য এক্সপিরিয়েন্স ইম্পর্টেন্স প্রোগ্রাম আমার এটা দরকার নেই আমি লঞ্চ করি একবার লঞ্চ করলে সফটওয়্যারটা ও ওপেন হবে অ্যাকচুয়ালি সফট এই সফটওয়্যারটা একবার ওপেন হবে ওপেন হওয়ার আগে কিন্তু আপনারা ক্র্যাক ফোল্ডারের যেই ফাইলগুলো আছে সেটা কিন্তু অবশ্যই আপনারা আপনার প্রোগ্রাম ফাইলসে সেট করবেন একবার লঞ্চ হবে সেটাকে আমরা ক্লোজ করব দেন হচ্ছে আমরা আবার এটাকে ক্র্যাক করব কেমন সো ওকে রান করলাম অবশ্যই ভিডিওটা টেনে দেখবেন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ছয় মিনিটের মতো একটা ভিডিও আছে কিন্তু ছয় মিনিটের ভিডিওটা দেখলে আপনি কিন্তু সম্পূর্ণ সফটওয়্যারটা ইনস্টল করতে পারবেন সো এখানে ইনস্টল হয়ে গেলে এখন আমাদের যেটা করতে হবে ক্র্যাকটা করে নিতে হবে ক্র্যাকটা কীভাবে করবো আমরা আমাদের ক্র্যাক যে ফোল্ডারটা আছে সেখানে অলরেডি আছি দেখেন ক্র্যাক ফোল্ডারে আছি ফাইলটাকে আমরা ক্লো কপি করবো সম্পূর্ণ সিলেক্ট করে সবগুলোকে সিলেক্ট করব ক্লেক্ট করে রাইট ক্লিক করব এবং কপি করব কপি করার পরে একেবারে শর্টকাটে আপনি যেটা করবেন রাইট ক্লিক করে মানে ডেক্সটপে যে আইকনটা পাবেন সেই আইকনে আপনি রাইট ক্লিক করে ওপেন ফাইল লোকেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে রাইট ক্লিক করবেন এবং হচ্ছে কন্ট্রোল ভি চাপবেন অথবা আপনারা মাউসে রাইট ক্লিক করে পেস্ট চাপবেন চাপলে রিপ্লেস দ্য ফাইলস ইন দ্য ডেকশন ডেস্টিনেশান এখানে কিন্তু আপনার চারটা ফাইলই আমাদের রিপ্লেস হয়ে গেছে এখন আমরা যেটা করবো আমরা সফটওয়্যারটাকে ইনস ওপেন করবো ওয়ান ডে শেয়ার ফিল মোরা এক্স এটাকে আমি ওপেন করলাম দ্যাট মিন্স আমি ডাবল ক্লিক করে ওপেন করার চেষ্টা করছি দেখি কী হয় ওকে ইটস ওপেনিং কাজকুট আমার ওপেন গেছে এখন একটা ফাইল আমি ইম্পোর্ট দিই দেখি যে ফাইলটা ইম্পোর্ট দিলে এখানে আসে কি না ফাইল এখান থেকে একটা ফাইল নিতে পারি আমি একটা ভিডিওস দুইটা ভিডিও আছে এখান থেকে আমি একটা ভিডিও আপলোড করি চলে আসে যদি এই মেসেজটা আসে লাইভ আপডেট আপনারা কি করবেন জাস্ট ফ্রি আপগ্রেডে ক্লিক করবেন এটা ক্লিক না করলে কিন্তু আপনার সফটওয়্যারটা রান হিসাবে থাকবে না ঠিক আছে সো আপনাদের ওয়ারিড হওয়ার কিছু নেই ওটা যদি আপনি ক্লিক করেও দেন আপনার কিন্তু লাইসেন্সটা নষ্ট হবে না সো আমরা কিন্তু ভিডিওটাকে পেয়ে গেছি এবং আমাদের এই ভিডিওটা সুন্দরভাবে এখানে আসতেছে সো যাই হোক থ্যাংক ইউ ভেরি মাচ আশা করি যে আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমি চেষ্টা করি ভিডিও শর্ট বা বর্ট কী হলো সেটা বিষয় না আপনারা একটা সফটওয়্যার বলি বা যে কোনো কাজকে বলি আপনারা প্রপারভাবে এটাকে কাজটা করতে পারলেন কি না সেটার দিকে আমি লক্ষ্য রেখে কাজ করি সো আমার ভিডিও যদি একটু বড় হয় আপনারা দেখার চেষ্টা করবেন আশা করি এখান থেকে খুব ভালোভাবে কিছু সলিউশন পাবেন সো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটাকে অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আমার ভিডিওগুলোকে আপনার নোটিফিকেশানে পেয়ে যান সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম